আমার ভাই না আমার ভাই না কি করে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আওহাইনা ইলা উম্মি মূসা আমি উম্মে মূসার কাছে ওহি করলাম আলেম ভাইরা রয়েছেন মহিলাদের কাছে ওহি হয় না মহিলাদের শানে যখন ওহি শব্দটা নিসবত করা হয় তখন এর অর্থ হয় আমি মুসার মায়ের কাছে ইঙ্গিতে জানালাম আল্লাহু আকবার বলেন কে বলছে আরো জানেন কে বলছে আমার মায়েরা আপনারা যে কতটা সম্মানী দেখুন খেয়াল করে আল্লাহ নিজে মুসার মায়ের কাছে ওহি করে জানাচ্ছে আল্লাহু আকবার আনার দিই হে উম্মে মূসা ওঠো জাগো আর ঘরের কোণায় বসে বসে কেঁদো না হায় হতাশ করো না হতাশ হও না কে বলছেন ওঠো জাগো আল্লাহু আকবার বলে আর জোরে বলেন আল্লাহু আকবার আনার দেই ফিরাউনের হয়ে তোমার দুধের সন্তান করে যা টোকরা সন্তানকে তুমি লুকিয়ে রেখে এসেছ গুহার ভিতরে আর বাড়ি বসে বসে সন্তানের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাটছ খাওয়া বন্ধ করে দিয়েছ আল্লাহ গো আমার সন্তানটা সারাদিন খেল না আমি তার মা হয়ে কিভাবে খাবার খাই ঠিক কিনা কোন মা তার সন্তানকে অভুক্ত রেখে খেতে পারে না তাই তো মূসা নবীর মা সেদিন খেতে পারে নাই ঠিক কিনা আল্লাহ বলছে হে মূসার মা উম্মে মূসা কেঁদো না চোখের পানে মুছে ফেলো আর ঘরের কোনায় বসে আর কাদাকাদি দরকারে উঠে পড়ো সুবহানাল্লাহ বলে যে গোয়াই শত্রু ভয়ে ফিরাউনের ভয়ে তোমার কলিজার টুকরা সন্তানকে লুকিয়ে রেখেছ ওই গুহা থেকে সন্তানটা বের করে নিয়ে আসো আল্লাহ কথাকা আরে জোরে বলেন না কথাকা আমার ভাই জান এরপর আল্লাহ বলছেন ফায়জা খিফতি আলাইহি ফালকিহি পরে আবার কি বলছে শুনেন হে উম্মে মূসা সন্তানটা গুহা থেকে উঠায়া বাড়িতে এনে তুমি যে রকম উপলব্ধি করো ওরা তোমার সন্তানকে মারবে সন্তানের বাবাকে খুঁজে মারবে সন্তানের মাকে খুঁজে মারবে সন্তানের গোত্র যারা আছে অনুসারী যারা আছে তাদেরকে খুঁজে খুঁজে তল্লাশ করে করে খতম করবে এই আশঙ্কা বজ্জনে হন তাহলে তোমার সন্তানকে কি করো ফাইজা খিফতি আলাইহি ফালকিহি ফিল আম্মি তোমার দুগ্ধ যার সন্তানকে খরসরত নীল নদের পানিতে ছুড়ে দাও আল্লাহ আকবার হুকুম কার আরে ধরুন হুকুম কার আল্লাহ বলছে এই আশঙ্কা বোধ যদি তোমার হয় তো তোমার কলিজার টুকরা সন্তানটাকে নীল নদে খরসরত সাগরে ছুড়ে দাও কোন মার্তির পক্ষে সম্ভব নিজের সন্তানকে সমুদ্রের পক্ষে ছুড়ে দেবে হাঙ্গর আর কুমিরের খাবার হবে স্রোতে মারা যাবে ঠিক না তারপর আল্লাহ কি বলছে শুনুন আল্লাহ বলছেন ওয়ালা তাকাফি ওয়ালা তাহজানি এমনি বুঝা সূর্যদে ভয় পেও না চিন্তা করো না আল্লাহ ভগবান আল্লাহ জোরে বলেন আল্লাহ ভগবান আমার আলেম ভাইরা আছেন এখানে তখাপি অর্থাৎ শত্রুর ভয় তুমি করো না শত্রুরা গলা টিপে মেরে ফেলবে তোমার সন্তানকে এ ভয় তুমি কে বলছেন
তাকাফি বলতে আল্লাহ তাই বলেছেন ওয়ালা তাহজানি আবার ছুড়ে ফেলে দিয়েছো ও না খেয়ে মারা যাবে কে ওর খাবে এ চিন্তাও তুমি করো না আল্লাহু আকবার সমস্ত দায়িত্ব কার আরে ধরে কর না কে অত্যাদাই শত্রুকে তোরা ধরিয়ে গলা তুমি মেরে ফেলবে এ ভয় তুমি করো না আবার নীল নদে সমুদ্রের বক্কে খরস্রোতে ছুড়ে দিয়েছো হাঙ্গরার মাছের খাবার হয়ে যায় কেনা ওর খেতে দিবে কে পড়তে দিবে কে এ চিন্তাও সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আরে ধরে সুবহানাল্লাহ আল্লাহ উন্নত বলেছেন ফমান তাবিয়া হুদা فلا خوف عليهم ولا هم يحزنون الله اكبر যারা কোরআনের কাছে সারেন্ডার করবে আল্লাহ বলেন আমার এই কনস্টিটিউশন আমার এই সংবিধান আমার পবিত্র কোরআনের কাছে যারা সারেন্ডার করবে মাথা নত করবে যারা মেনে নেবে পৃথিবীর বুকে ইহুদি খ্রিস্টান সহ ইসলাম বিরোধী কোন শক্তির ভয় তাদের অন্তরে থাকবে না এই গ্যারান্টি কে দিলেন ওয়ালাহুম ইয়াহাদানু আর মানুষের যে পাঁচটি মৌলিক চাহিদা রয়েছে খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা ও বাসস্থান এই পাঁচটি মৌলিক চাহিদার জন্য এই মানুষগুলোকে কখনো টেনশন চিন্তা করা লাগবে সুবহানাল্লাহ জোরে বললেন না আচ্ছা আল্লাহর কথায় কি আপনাদের বিশ্বাস হয় না আল্লাহ মাঝে মাঝে মিথ্যা কথা কন নাউজুবিল্লাহি মিন জালে আমাদের ভাব এমন হয়েছে মনে হয় আল্লাহ মাঝে মাঝে একটু মিথ্যা কথা বলে কিন্তু আমরা যেভাবে মিথ্যা ছড়াই তা আল্লাহ মনে কিছু কিছু ছড়ায় নাউজুবিল্লাহ জোরে বললেন না আরে জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ কখনো অযথা কথা বলেন না মিথ্যা কথা বলেন না আল্লাহ যেটা বলেন সেটা রাইট কথা ঠিক না কথা ঠিক না এখানেও তাই মুসার মা কে উম্মে মুসাকে বলছে ওলা তাখাফি ওলা তাহজানি আল্লাহ আকবার এরপর আল্লাহ কি বলছে আরো সুসংবাদ শুনুন আজকে আমরা সেটা হাতে কলমে দেখে যাব ইনশা যে আল্লাহ কথা ঠিকঠাক আছে কিনা ঠিক কিনা আল্লাহ সত্য কথা বলে কিনা আমরা আজকে দেখে যাব ইনশা এরপর আল্লাহ বলছেন ইন্না রাদ্দুহু ইলাইকি وَجَاعِلُهُ مِنَ الْمُرْسَلِينَ কথা কার আল্লাহ বলছে উম্মে মুজাহ আমি আল্লাহ আমার পর আমার কথার পরে বিশ্বাস রেখে একদিন দেখে এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে যদি তোমার কলিজার টুকরা সন্তান মৃত্যু জেনেও যদি ওই সাগরের বুকে ছুড়ি ফেলে দিতে পারো তাহলে আমি আল্লাহ কি করতে পারি এবার শুনি না সুবহানাল্লাহ ইন্না রাদ্দুহু ইলাইকি নিশ্চয় আমি তোমার দুগ্ধজাত বুকের সন্তানকে তোমার বুকে ফিরিয়ে দেব মরা লাশ করে নয় অসহায় করে নেয় বেইজ্জত করে নেয় কি করে নবী করে রাসূল করে আমি আল্লাহ তোমার বুকে ফিরাইয়া দেব আল্লাহু আকবার অর্থাৎ ফিরাউন যেমন নেতা তার থেকে বড় নেতা করে রাসূল করে আমি আল্লাহ তোমার সন্তানকে তোমার বুকে ফিরিয়ে দেব সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ বললেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য পৃথিবীর মুখে ইসলামকে ভালোবেসে যারা নেতৃত্ব দিয়েছে তারা টিকে গেছে কথা বলেন ইসলামের সাথে গাদ্দারি করে আলেম ওলামার সাথে গাদ্দারি করেছে যারা তারা টিকতে ফিরাউন এই গাদ্দারি করেছিল ঠিক কিনা আল্লাহ নবীর সাথে গাদ্দারি করেছিল আমার ভাইরা অসুবিধা হচ্ছিল তো ভাই একটু বলি আর একটু প্রেক্ষাপট বলতে হবে ঠিক কিনা একটু বলবো নাকি ভাই তাহলে শুনুন হঠাৎ করে ফিরাউন তার পরিষদ বর্গকে ডেকে বলল তাফসীরে তাবারি তাফসীরে ইবনে কাসির এক নয় দুই নয় আমি এই আয়াতটি গবেষণা করতে যে আমি শুধু এক নয় দুই নয় প্রায় একুশ খান তাফসীরে আমি দেখেছি একুশ খান তাফসীরে মিলাইয়া
আমি যতটুকু পেয়েছি সব কথাগুলো আজকে বলতে পারবো না, কিছু হিংস দিয়ে যাব। অসুবিধা নেই তো ভাই, অসুবিধা নেই তো ভাই আমার। আমার আল্লাহ এই ঘটনাটা এই জন্য বলছি, সেদিন যদি এই দাপট চালিয়ে ফিরাউনের মুখ থেকে হাত থেকে আমি মুসাকে বাঁচাতে পারি, আমার পক্ষে লোকদের বাঁচাতে পারি, মুসলমান ইহুদি খ্রিস্টান যত বড় দাপটি হোক না কেন হতাশার কারণ নাই, সেই আল্লাহ আমি এখনো আছি। হুয়াল আহিউল কাইয়ুম, আল্লাহ কে বলেন না তিনি হাইউল কাইয়ুম, তিনি আগেও যেমন ছিলেন এখনো কথা কন এখনো তেমন আছে ঠিক কিনা। বরং আমার সঙ্গে যারা আড়াআড়ি করবে বিরোধিতা করবে ষড়যন্ত্র করবে তাদের ক্ষমতা কমে গেছে। সুবহানাল্লাহ বললেন বলে হুজুর এই কথা তো মানতে পারলাম না। আরে মানতে পারেন না পারে তা শুনিয়ে মারেন, বলে দেবো নাকি ভাই? আচ্ছা আল্লাহ আগে যেমন ছিল এখনো তেমন আছে, কিন্তু তৎকালীন আল্লাহর বিপক্ষে রসুলের বিপক্ষে যারা ষড়যন্ত্রকারী ছিল ফিরাউন, কে ছিল ফিরাউন? হাদিস শরীফ এসেছে সিত্তিনা যারা ষাট গজ লম্বা, এ নেতা কত গজ লম্বা ছিল? কোহান একটু জোরে কর, কত গজ? ষাট গজ লম্বা। আর আমাদের নেতারা ইহুদি খ্রিস্টানের যেসব নেতারা তারা কয় গজ? সাড়ে তিন, ঠিক না? ঠিক কিনা? তাহলে ওদের থেকে এটা ছোট না বড়? একটু কথা কর। আর শুধু তাই না, এইবার শুনুন আমার ভাইজান, হাদিস শরীফে এসেছে যে তৎকালীন জামানার ওই সব বড় বড় নেতারা সকালে নাস্তা করত একটা উটির গোল দিয়ে, নাস্তা রুটির সঙ্গে, নাস্তা করলে গোশ খায়, একটা উটির গোশ লাগবে একজনে, আল্লাহ বলে। আর দুপুরে খাওয়ার সঙ্গে দুই উটির গোশ লাগবে, তো কি খা খাইতো গো? যেমন নেতা তেমন শক্তি, ঠিক কিনা? এক কথা কন না। আর আমাদের এখন ইহুদি খ্রিস্টানরা যেই নেতা বলে ওরে সর্বনাশ, সকালে কোনো কায়দায় এক পিস রুটি, দুপুরে কোনো কায়দায় এক লুকমা চাউলের ভাত হতেও পারে নাও পারে আর কিছু সবজি, আর রাতের বেলায় এক চামচ জুস বাস ফুস, এক কথা কন কথা কন। আমি কি একটু বাড়িয়ে বললাম নাকি? আল্লাহ বলছে এই সব এত বড় বড় নেতা তখন আমার বিপক্ষে রসুলের বিপক্ষে অবস্থা নেওয়ার কারণে ওরে পানিতে ডুবাইয়া সুবাইয়া মারিছি, জুতা পিঠা করেও মারিছি, নমরুদ জুতা পিঠা হয়েছিল না? এ কথা কথা কেন? আর ফিরাউন পানিতে সুবাই মেরিয়েছিল না, ঠিক না? বলছে আর বর্তমান যদি তোরা বিরোধিতা করো ওরে বাবা রে বাবা, এক চামচ জুস মাস ফুস, তোমার মতো নেতার জুতা মারা লাগবে না, পানিও তো চুবানো লাগবে না, চারবার বমি পাঁচবার পাতলা পায়খানা তুমি টাইট, ঠিক না? অসুবিধা আছে আপনাদের? আমার ভাইরা কিছু কিছু মুসলমান বলে থাকতে পারবে না, মুসলমান বলছি না আমার ভাইজান, কুরআনের হক কথা বললে কিছু কিছু মানুষ আছে তাদের কলিজার ভিতরে কুটকুট করে কামড়া, রাগ করলেন না? আর কেন বুঝতে চান না? মাছের জায়গা হলো পানিতে, আর পাখিদের জায়গা হলো আকাশে এবং মাটিতে। এখন মা পাখিটারে ধরিয়ে পানিতে ডুবই ধরেন, ওকে বাঁচবে? ও খানিক সময় ছটফট করবে তারপর মরা সারা। আবার পানির মাছকে উঠায়া যদি এই স্থল ভূমি মাটির পরে ফেলে রাখেন, ও খানিক সময় ছটফট ছটফট করে তারপর নিঃশ্বাস ত্যাগ করে মারা যাবে, কথা কন কথা কন। যতক্ষণ পর্যন্ত জানে আহা ওর শরীরে জান থাকবে ততক্ষণ ছটফট, ঠিক না? তেমনি মুমিনের জায়গা হলো কুরআনের মাহফিল, মুমিনের জায়গা হলো মসজিদ, মুমিনের জায়গা হলো মাদ্রাসা, এই সমস্ত জায়গায় মুমিন যখন যায়
সমুদ্রের তলদেশে যেমন মাছ বড় বড় মাছ পড়ে থাকে নিস্তব্ধ হয়ে, তেমন মুমিনরা নিস্তব্ধ হয়ে বসে থাকে কতক্ষণ কতক্ষণ। আর মুনাফিকের জায়গা হলো ডিজে, বাজনা বাজাবে নাচানাচি করবে, মুনাফিকের জায়গা হলো ইয়াবা খোর, হিরোইন খোর, গাঁজা খোর। তবে কটে দিতে নেই, সুদ খেতে খেতে যার ভুড়ি মোটা হয়ে গেছে এরকম লোক আছে নেই, কটে দিতে নেই আছে। অথচ হাদিস শরীফে এসেছে চার আনা পরিমাণ সুদ যদি কেউ খায় নিজের মায়ের সঙ্গে 33 বার জিনা করলে যে গুনাহ তার আমল নামায় উঠে যায়। সুবহানাল্লাহ বলবেন না নাউজ বিল্লাহ? আস্তে জোরে জোরে কম, আরো জোরে বলেন। তাহলে কোন সুদ কর, নামাজি, হাজি, গাজি, মুসলমান দাবি করো না কেন, ওর পাশে কোনো মুসলমান দাঁড়াতে পারে না, কারণ তো জিনা খোর, তো জেনা থাকলো জিনা খোর না, মায়ের সাথে জিনা খোর, এটা ওর সাথে কোনো মুসলমান উঠতে পারে? আসতে বলেন কে জোরে বলেন। আমার বাস্তু ভাই আর শুনি, বাবু ভাই শুনিয়ে দা, আর নেতারা তো আছে পাশে, অসুবিধা আছে নাকি ভাই? এই কুসংস্কারে কুব্যাধি সমাজ থেকে উৎখাত করতে হবে কতক্ষণ কতক্ষণ। এই সুদের কারণে, এই ঘুষের কারণে আজকে অসংখ্য মানুষ বঞ্চিত। আমার চাকরিটা, আমার মেধার খাতিরে, মেধার পরিচর্যায় আমি চাকরিটা পেতাম সুদের কারণে আর ঘুষের কারণে, এরকম হয়েছে কিনা কম আসতে বলেন। আর চক্রহারে যে সুদ শুরু হয়েছে, তো গরিবরা তো একের ভিটা ছাড়া হয়ে যাচ্ছে কতক্ষণ কতক্ষণ। কাজে এরকম সুদে লোক, ঘুষে লোক, মুনাফিক বার্কা লোক যখন কুরআনের মাহফিলে থাকে ও তখন মাছের মতো সট, কোরআনের কথা যত বড় হক কথা যত হয় মাছের মতো ছটফট করতে থাকে, মাজা কুসলায়, হাফিটে হাসরায়, মাথা চুলকায়, কান চুলকায়, আর একজনের ওই পাঞ্জাবিদের টান দিয়ে বলে চল, দেখেন কুন্ডা ওঠে আসতে, কুন্ডা ওঠে দেখেন ইল্লা জরুরাতান, শরীয়তে জরুরাত যার আছে, প্রয়োজন যার আছে তানারা যেতে পারে, পোশাক পায়খানা আধাস, কিন্তু কুরআন ভালো লাগছে না যেটা উঠবাট পাক্কা মুনাফিক। কুকুরও লাগিয়েছে ওদিকে, আমার ভাইরা অসুবিধা আছে না তো ভাই, আমার ভাইরা ঘটনা সঠিক কিনা তার প্রমাণ নেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসাসের 3 নম্বরে বলছেন ইয়াতুলু আলাইকা মিন নাবাই মূসা ও ফিরআউন বিল হক লিকাউমি ইউমিনুন। আল্লাহু আকবার বলেন, এর বাংলাটা শুনেন আল্লাহ কি বলেছে। বাস্তব মূসা ফিরআউনের ঘটনা যখন আলোচনা হবে মুনাফিক যদি থাকে উঠে দৌড় মারবে, শুধু মুমিনরা ছাড়া শুনতে পারবে না কথা। তা আমি তো আপনাদের আটকাই রাখতে পারবো না, আল্লাহ নিজে বলছেন লে কওমি ইউমিনুন, শুধুমাত্র একমাত্র যারা মুমিন তারাই একমাত্র মূসা ফিরাউনের এই বাস্তব ঘটনা শুনতে পারে, তাছাড়া পারবে না। আমার ভাইজান, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 3 নম্বর আয়াতে বলছিল কি শুন, নাহানু নাকুসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন কাবলিহি লামিনাল নবী, তুমি জানতে না
এই মূসা ফিরাউন সম্পর্কে আমি আল্লাহ তোমাকে জানালাম। উত্তম ঘটনা আল্লাহু আকবার। জানাইছে কে? আরে ধরে বলো, আমি এখন প্রয়োজন মনে করেছি তাই তো নবী তোমাকে জানালাম, এমনি জানাইনি, ঠিক কিনা? কাজেই নবী গো, সেদিন মূসা নবীর বিরুদ্ধে যেমন ফিরাউন ডেকেছিল, নবী তুমি চিন্তা করো না, কষ্ট পেয়ে না, এই জন্য জানাচ্ছি তোমার পরে জুলুম নির্যাতন করছে ওই আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, তুমি ক্লান্ত হয়ে গেছো, ঠিক কিনা? কাজেই তুমি এই ঘটনা শুনে তুমি সান্ত্বনা খুঁজে পাবে। আল্লাহ আকবার। আমার ভাইজান, এরপরে আর একটু সুসংবাদ দেবো নাকি ভাই? আমি দিচ্ছি না, কোরআন দিচ্ছে, দেবো নাকি ভাই? ও নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদ্বিফু ফিল আরদি ওয়ানাজআলাহুম আইমাতাও ওয়ানাজআলাহুম ওয়ারিসিন। আল্লাহ হক বলে, হে নবী, হে বন্ধু, তুই ভালো করে শোনো, আমার ইচ্ছা হলো ওই ফিরাউন গোষ্ঠী যখন আমার নবীকে দুর্বার করে ফেলল, তখন আমার ইচ্ছা হলো যখন তারা মনে করবে যে তাদের উপরে আর কোনো ক্ষমতা নেই, আমরা যা বলবো পৃথিবীর মানুষ তাই শুনবে, বসতে বললে বসবে, উঠতে বললে উঠবে, এমন অবস্থা যখন সৃষ্টি হবে তখন আমি এদেরকে এমন দুর্বল যখন মনে করবে গলার টুটি ধরে মেরে ফেলবে। ফিরাউন তাই করেছিল, ঠিক কিনা? যে সন্তানটা হতো সঙ্গে কেটে মাটিতে পুঁতি রাখতো, ঠিক কিনা ধরে বলুন? যাকে যেখানে পেত তাকে হত্যা করতো, ধরে বলুন, ঠিক কিনা? এমন দুর্বল মনে করেছিল যে ফুত করে উড়াই দিবে। আমার আল্লাহ বলেন, এমন অবস্থায় যখন আমার পক্ষের মানুষগুলোকে ওই ফিরাউনের শক্তি যখন এতটা দুর্বল করবে, তখন আমি এই দুর্বল মানুষের ভিতর থেকে নবীগো আমি তখন পৃথিবীতে নেতা বানিয়ে দেব। আল্লাহ হক বলে, আর আল্লাহ হক এখানে বলা হয়েছে নাজআলহুম আইমাতাও ওয়া নাজআলহুমুল ওয়ারিসি। আমার আলেম ভাইরা, এই আইমার অর্থ মসজিদের ইমাম না, সমাজের নেতা। আল্লাহ বলেন, আমি এক নাই দুই নাই, প্রায় একুশটি তাফসিরে একই কথা বলছি। এখন আপনারা যদি বিশ্বাস না করেন তা আমার আর করার কিছু নাই। কে বলছেন কথা? আমরা দেখব ফিরাউন পারে না, আল্লাহ পারে, ঠিক কিনা? ফিরাউন পারে না, আল্লাহ পারে, এটা দেখার দরকার আছে না? আমার ভাইদান, আর একটুখানি সুসংবাদ না দিয়ে যাব না, আর একটু দেবো নাকি ভাই? আর একটা সুসংবাদ দিয়ে কোরআন থেকে শুনে যান, একটু কিছু মেসেজ নিয়ে যান, কোরআনে আছে কিনা কিছু শুনে যান। কেন হতাশ হন? ইহুদি খ্রিস্টানের এই সমস্ত দেখে আপনি হতাশ হবেন কেন? আপনি না মুসলমান। আজকে বাংলাদেশ এখন দাঁড়িয়ে গেছে বিশ্বের ভিতরে শীর্ষের দিকে যাচ্ছে, ঠিক কিনা? অন্তত ভালো একটা অবস্থানের দিকে এখন যাচ্ছে, কেন যাবে না? যেতে তো হবে, ঠিক কিনা? আমরা মুসলমান, তাই ইহুদি খ্রিস্টান যাবে আর আমরা যেতে পারবো না, এটা তো হতে হতে দেখেন আল্লাহ কি বলছে, বলবো নাকি ভাই? শুনিয়ে মরে, শুধু শুনবেন কিচ্ছার কাহিনী, জাহাদিস কোরআনে পাওয়া যায় না, তাই শুনিয়ে মরে। একটু শুনুন কোরআনের কাহিনী, শুনুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 137। وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض والمغاربها التي باركنا فيها. الله أكبر. هي بندوق শুধু আমি নেতা বানাবো না, আমার পক্ষের মানুষগুলোকে দুর্বল মনে করে ইহুদি খ্রিস্টান ও ইসলামবিরোধী শক্তি পৃথিবীর মুখ থেকে উৎখাত করতে চাবে, নিশ্চিন্ন করতে চাবে, তখন শুধু নেতা বানাবো না, মাশারিকাল আরদি ওয়াল মাগারিবাহা, অর্থাৎ গোটা বিশ্বব্যাপী নেতৃত্ব আমি আল্লাহ আমার পক্ষের মানুষের হাতে তুলে দেব। আল্লাহ বলে, সূর্য উদয় এবং সূর্য অস্ত,
অর্থাৎ গোটা বিশ্বের নেতৃত্ব আমি হাতে তুলে দেব, কথা কে বলছেন? দেখা যাক আল্লাহ তাই তুলেছে কিনা, ঠিক কিনা। আমার ভাইজান শুনুন, গোটা বিশ্বকে নেতৃত্ব দিয়েছিলেন চারজন নেতা, মুসলমানের ভিতরে দুইজন আর ইসলাম বিরোধী শক্তির ভিতরে দুইজন, তার ভিতরে ইসলাম বিরোধী শক্তির ভিতরে দুইজনের ভিতরে একজন হচ্ছে ফিরাউন, একজন নাম কি কথা কহান, ফিরাউন চাইল গোটা বিশ্বের নেতৃত্ব আমি দেব, আর আল্লাহর পক্ষে লোক ছিল মুসা, ঠিক কিনা, ওরে মাই দিয়ে ফেলবো। আল্লাহ বাবা বলেন, আল্লাহ বাবা বলেন, দেখেন কি খেলা। সেখানে আল্লাহ বলছে, হে নবী চিন্তা করো না, আমি শুধু নেতা বানাবো না, বরং যে তোমাকে পৃথিবীর বুক থেকে নিশ্চিন্ন করতেছিল তাকেই শেষ করে গোটা বিশ্বের নেতৃত্ব তোমার হাতে তুলে। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার বলেন। এ শুনতে ভালো লাগে না ভাই? এ কোরআনের এই ঘটনা শুনতে ভালো লাগে না? না ছেড়ে দেবো। আমার ভাইজান, হঠাৎ করে পার্লামেন্টে বসলেন ফিরাউন, পার্লামেন্টে বসে উজির নাজির সবকে ডাকলেন, দেখে বলছি, হে উজির নাজির, হ্যাঁ হ্যাঁ, তোমরা জ্যোতিষী কে ডাকো? তা কেন ডাকবো? তো আমি এক দেশের এক নেতা হব, গোটা বিশ্বের একজন নেতা হব, কোনো বিরোধী থাকবে না। শুনতেছেন কায়দা? কোনো বিরোধী থাকবে না। তো হুজুর আপনার তো কেউ নেই, সব তো আপনার পক্ষে, কারণ আপনি তো বড় খোদা বলে দাবি করেছেন, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, ফিরাউন নিজে দাবি করেছিল। কাজে আপনার বিপক্ষে মাথা উঁচু করে কথা বলার মতো আর কোন শক্তি পৃথিবীতে নাই, চিন্তা করতে তবু আমার একটু ভয় হয়, কোন ছিদ্র আছে কিনা, আমি ছিদ্র বন্ধ করব। দেখি হবে, জ্যোতিষীকে ডাক, তাফসীরের ভিতরে এসেছি, জ্যোতিষীকে ডাকা হলো, হাত কান ফেলে দেওয়া হলো, হাত দেখে বলছে জ্যোতিষী, ভালো করে বলো আমার কোন ছিদ্র আছে কিনা, পিছনের দাঁত দিয়ে কোনো শত্রু ঢুকতে পারে কিনা, আমি সেটা বন্ধ করব। হাত দেখার পর অমনি অমনি জ্যোতিষীর চোখ নাটা নাটা বড় বড় হয়ে গেছে। এই জ্যোতিষী বল, হুজুর ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? নির্ভয়ে বল। হুজুর আপনার কোন বিরোধী শক্তি নাই, কিন্তু আছে একজন। কয়জন? তাড়াতাড়ি বল, কোন জায়গায় তার বাড়ি, কি নাম তার, অনেক করে ধরিয়ে নিয়ে কেটে ফেলাম, কথা বুঝতেছে না? সে তো বড় খোদা, ফিরাউন তো তৎকালীন জমানায় গোটা বিশ্বের নেতৃত্ব দিয়েছে, কথা কন বলছি, তাড়াতাড়ি বল নাম কি, বাবার নাম কি, কোন দেশে, কোন উপমহাদেশে, ধরিয়ে নিয়ে কেটে ফেলাম। আমার বিপক্ষে এত বড় সাহস, কথা বুঝতেছে? আমার ভাইজান, এই কথা বলার পরে জ্যোতিষী বল, হুজুর তার তো এখনো জন্মই হয়নি, মায়ের পেটে এখনো আসেনি। তখন ফিরাউন হো হো করে হেসে বলে, তুই কি পাগল হয়ে গেলি, যে এখনো মায়ের পেটে আসলো না সে আমার শত্রু হবে কি করে? তখন জ্যোতিষী বলে, হুজুর এতদিন আমি যত তত্ত্ব দিয়েছি, আমি কি ভুল দিয়েছি তা তো দাওনি, তাহলে বিশ্বাস করো না না করো, আজও যে তত্ত্ব দিয়েছি আমি ভুল দিচ্ছি না, এটা আসবে মায়ের পেটে, তাই নাকি? ও চিন্তা করিস না, ও ক্ষমতা আছে, আমার হাত সাংঘাতিক লম্বা, হুজুর কি করবেন? ওই সন্তানটাকে আমি পৃথিবীর বুকে আসতে দেব না। নাউজুবিল্লাহ বলেন, ষড়যন্ত্র হচ্ছে তাহলে কার সাথে? আসতে পারলেন? একটু জোরে বলা যাবে না? আল্লাহু মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরে, ফিরাউন তুই ষড়যন্ত্র করছিস, আমার নবীকে পৃথিবীতে যেতে দিবি না, আর আমি আসমানে বসে আমার কৌশল শুরু করে দিলাম, আমি আমার বন্ধুকে পৃথিবীতে নেব, পারলে ফিরাউন তুই এবার ঠেকা। আল্লাহু আকবার, একটু দেখার দরকার আছে কিনা? সেদিন যদি আল্লাহ পারে, আজও সে আল্লাহ
আছে কিনা, মুসলমানের পক্ষে আছে কিনা একটু জোরে বলেন। তাহলে ভয়ের কোনো কারণ আছে? এই জন্য বিশ্বাস করতে হবে কার পরে? এই কোরআনের পরে। ঠিক কিনা জোরে বলুন। আমার ভাইজান, সঙ্গে সঙ্গে বলি দেওয়া হলো, হে উজিনাজি ঘোষণা দিয়ে দাও। কি ঘোষণা? কোন স্বামী আর স্ত্রী এখান থেকে ছয় মাসের ভিতরে এক জায়গায় থাকতে পারবে? কারণ ওই সন্তান নাকি ছয় মাসে আসবে। স্বামী স্ত্রী যদি এক জায়গায় না থাকে তাহলে আসবে কি করে? কষ্ট শুধু স্বামী স্ত্রী না, যুবক যেগুলো এমন ক্ষমতার হয়ে গেছে ওদেরও আলাদা করো। পুরুষ আলাদা, মেয়ে আলাদা। ফিরাউন এত বড় চালাক ছিল, পুরুষদেরকে এমন দূরে শত শত মাইল দূরে যেই কাজ দিল, এমন হাড় খাটনে কাজ দিল, সারা দিন কাজ করবে, রাতের বেলায় আর ওই ফুলুক চাগাবে না। কথা বুঝতেছে? এমন গাছের পাতা খেতে দিত পুরুষের ভিতরে যেন ওই সেক্স তৈরি না হয়। শয়তানের শয়তান, ফিরাউন তো শয়তানেরও শয়তান। ঠিক না? ঠিক না? বসে যদি এই এমন জিনিস ও যদি চাগাই যা, তো কুকির চুরি করে আইসে এক জায়গায় হতেও পারে। কাজে কি কর, কাজ দে আর ওষুধ খাওয়া, ওই ক্ষমতা যেন হারিয়ে যায়। ছয় মাস পর্যন্ত কয় মাস এই অভিযান চালাচ্ছে কে? ফিরাউন। আর আল্লাহ বলছে আমি আমার নবীকে নেব, পারলে তুই ঠেকা। সুবহানাল্লাহ, কান্না কেন? সুবহানাল্লাহ। আমার বাজার তাফসিরের ভিতরে এসেছে ঠিক যেদিন অর্ডার হয়েছে সেদিন বনি ইসরাইল কমের এক যুবক টকবুকে যুবক একটি মেয়েকে বিবাহ করে আনলো, বউ করে। কেবলমাত্র এসে নামলো, কেবলমাত্র এসে নামলো, ওই সময় বাড়ির দরজায় সরকারি এলান হয়ে গেল যুবক আলাদা হয়ে 500 কিলো চলে যাও। তো বলে একটা রাত একটু সুযোগ দাও। যে এক রাত না এক মুহূর্ত না এখনই চলে যেতে হবে। যুবককে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে খাওয়া বন্ধ। তোর ভাই তুই খাস নি কেন? খাইয়ে কি করবো, এ খাইয়ে কি করব? এত সুন্দরী একটা যুবতী আনলাম বউ করে বাড়িতে, একজন তার চেহারাটা ভালো দেখতে পারলাম না, মনের কথাটা একটু মনের আদান প্রদান একটু হইল না। ইয়ে কি থাকা যায় এইভাবে? এইভাবে কি থাকা যায়? আবার হায়দার এমন কঠিন সিদ্ধান্ত সেদিন ফিরাউন নিয়েছিল। ফিরাউন নেওয়ার পরে ছয় মাস যখন পার হয়ে গেল, ফিরাউনের আনন্দ আর মুখে ধরে না, কুলি কুলি হাসি। আর বললে এবার পরিষদ বর্গ তাড়াতাড়ি আয়, আনন্দ মেলা বসায় দে, কারণ আমি জিতে গেছি। নাউজুবিল্লাহ। কোন ফিরাউন স্পষ্ট হয়ে গেছে বনি ইসরাইল কওমে যত পুরুষ একটা ওয়াস্তে দেয়নি, রাত্রে সেন্টি রেখে দিয়েছে, গোয়েন্দা বিভাগ রেখে দিয়েছে, আসবা কি করে? কারো আসতে দেয়নি 500 কিলো দূরে, ওখানতে আসবো বা কি করে? কথা বোঝেননি? তারপর আবার হাড় খাটুনের পরিশ্রম, তারপর আবার ঘাস খাওয়াই, পাতা খাওয়াই, সে জিনিস নষ্ট করে দিস। নাউজুবিল্লাহ। কান আরো ধরবেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার ফিরাউন নিশ্চিত হয়ে গেল, আনন্দ মেলা বসা, আনন্দ মেলা বসানো হয়ে গেল, নাচ গান শুরু হয়ে গেল, সে যে কি আনন্দ! হঠাৎ করে হামান এসে বলল, বুদ্ধিজীবী হামান। কে? টাইকো বুদ্ধিজীবী হামান। হামান কিছু টাইকো ছিল, ও বুদ্ধিজীবী হামান এসে বলল, হুজুর এত আনন্দ করবেন না। তো করবো না কেন? আমি তো নিশ্চিত ছয় মাস পার হয়ে গেছে, ছয় মাস পার হয়ে গেছে। কই তাহলে একটু জ্যোতিষীকে ডেকে দেখা যাক, দেখা যাক। হামান তো একটা বুদ্ধিজীবী ছিল, জ্যোতিষীকে ডাকা হলো। জ্যোতিষী হাত দেখে আগের থেকে আবার হাত দেখে হা, ফিরাউন বলছে কি হলো জ্যোতিষী? ও জ্যোতিষী, জ্যোতিষী কথা নেই, জ্যোতিষীর মুখে আর কথা বলিস নি, কাল কি দেখলি? হুজুর
ভয়ে বলবো না নির্ভয়ে বলবো, তো নির্ভয়ে বল। ও হুজুর কোটি কোটি টাকা ইনভেস্ট করেছেন, আজ ছয় মাস অভিযান চালাইছেন, যে সন্তানটা পৃথিবীতে মায়ের পেটে আসতে দিবে না, সেই সন্তান মায়ের পেটে আসা তো দূরের কথা, সন্তান মায়ের পেটে আসা তো দূরের কথা, ইতিমধ্যে মায়ের পেটে ওই সন্তানের বয়স ছয় মাস হয়ে গেছে। আল্লাহ আকবার, ছয় মাস জোরে কর। আল্লাহ বলে ফিরাউন তো যখনই চ্যালেঞ্জ করেছি আমি সেই দিনই ঢুকিয়ে দিয়েছি, যাবি কোথায়? আল্লাহ আকবার, আরো ধর আল্লাহ আকবার, সে আল্লাহ ক্ষমতা নেই মনে হয়, আল্লাহ একটু এখন চোখে কম দেখে, একটু দুর্বল হয়ে গেছে। এ কথা শুনিবা মাত্র ফিরাউন হা, শুনিবা মাত্র হ্যাক করিস ফিরাউন, হ্যাক বোঝেন, হ্যাক হ্যাক বোঝেন আপনারা, ওই যারা কম্পিউটার চালায় তারা বোঝে, মাঝে মাঝে কম্পিউটার চলতে চলতে হ্যাক হয়ে যায়, মোবাইল চলতে চলতে হ্যাক হয়ে যায়, এই যে বুঝি ফেলাইছে, হ্যাং হ্যাং ওই হ্যাক হ্যাক হা, দেখেন ও ভাই বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ বলে ফিরাউন বেশি বাড়াবাড়ি করে যত হ্যাক করি সারব, আল্লাহ বলে আর আল্লাহ আকবার, সানাস্তাদুরি জুহুম, আমি বলছি না এটা রেকর্ড নেন, আল্লাহ বলছে সানাস্তাদুরি জুহুম মিন হাইসু টের পাবি না, পৃথিবীর সম্মুখে হ্যাঁ করে দাঁড়িয়ে থাকবি, ঠিক কথাকা? আরে ধরে কোন কথাকা, এখনো সেই আল্লাহ আছে, ডোনাল্ড ট্রাম্প, সে বলেছিল আমি পৃথিবীতে এক নায়ক তন্ত্র কায়েম করব, আমার কথায় গোটা পৃথিবীতে উঠবে আর বর্ষ, নিজের দেশেই আল্লাহ বলেন, ও মুসলমান এটা সহ্য করতে পারে না, এটা বোঝেন না, কিছু বোঝেন না, এই ফিরাউনের বাবা আর এক বাবা, ও ফিরাউন ও বলেছিল আমি এক নায়ক তন্ত্র কায়েম করব গোটা বিশ্ব, আমি যা বলবো আমার কথা মতো উঠবে আর বলবে, আল্লাহ বলছে বেশি বাড়াবাড়ি করিস না, সালাস তাদুরি জুহুম মিন হাইসু লা ইয়ালামুন, এই শক্তি এই দাবার দেখাই না, ও আসিরে এমন ভাবে রশি টানবো কোথা থেকে কি হবে তুই টের পাবি না, নিজের দেশে দাঁড়াই, হ্যাঁ আল্লাহ বলেন, অসুবিধা আছে নাকি ভাই? আজ এই হ্যাক করা যদি না বুঝতে পারেন তো আর একটু বুঝোই দিই, দেখ কত দূর আপনারা না বুঝতে চান। আমার ভাই জান ওই যে আমার দেশে মাঝে মাঝে ক্রিকেট খেলা হয়, ঠিক কিনা? অবশ্যই আমার দেশে ক্রিকেট ক্রিকেটার যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ বাংলাদেশের মানচিত্র সে উচ্চ, তারা উচ্চে রেখেছে গোটা বিশ্বে খেলে, ঠিক কিনা? মাশরাফি অধিনায়ক, আমার বাজার এই জাতীয় অধিনায়করা যখন খেলা করে দেখেন মাশরাফি ব্যাট ধরেছে, ব্যাট ধরেছে বল, বলার বল করছে, বল যেয়ে মাশরাফির ব্যাটে লেগে স্টাম্প ভেঙে নিয়ে ছুটে চলে গেল, পরক্ষণে দেখবেন আবার বলটা রিপ্লে করে, ঠিক কিনা? আবার বলটা কি করে রিপ্লে করে, বল দ্রসছে 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 মাশরাফির ব্যাটের কাছে, মাশরাফি ব্যাটের এরম ধরেছে ব্যাটে লেগেছে, ওই যে ক্যামেরাম্যান বলের শক্তিকে রেকর্ড করে নিল, রেকর্ড করে বল দাঁড়ায় থাকলো মাশরাফি, হ্যাঁ এক কথা কান, এক কথা কান, এর নাম হ্যাক করা, এর নাম কি করা, এক কথা কান, আল্লাহ শক্তি রেকর্ড করে নিবে, হ্যাঁ আল্লাহ হবে বলে, এরপরে যদি না বোঝেন তো বাড়ি যেয়ে কাঁচা কুচু চাবাবে, অন্তত মুখের ব্যায়াম হোক। আমার ভাইরা তখন ফিরাউন বলল হে আমার অনুসারীরা, ফিরাউন তোকে হ্যাক করেছে, উজির নাজিররা দৌড়ে আসলো, এ কি আছে হুজুর কি ব্যাপার,
কি হলো আপনার? ফিরাউনের আর কোনো কথা নাই। এই হামানের চিৎকার দিয়ে বলে কে আসিস তাড়াতাড়ি পানি নিয়ে আয়, আমাদের হুজুর অজ্ঞান হয়ে গেছে। এই চিৎকার যখন শুরু হয়েছে হঠাৎ ফিরাউনের হুশ ফিরে যায়, তখন দেখলো আমি যদি কর্মীদের সম্মুখে দুর্বল হয়ে যাই তাহলে তো আমার রাজত্ব আর থাকবে না। তখন অমনি বাজে চিন্তা করার কারণ নাই, আমার হাত সাংঘাতিক লম্বা, ও মায়ের পেটে এসেছে তাই কি হবে, আমি ওর বেশি থাকতে দিব না, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই মেরে ফেল। আমার ভাইজান এই সিদ্ধান্ত নিয়ে আপন সাপন দুই গোয়েন্দা ময়নার নেতৃত্বে গোটা বনি ইসরায়েল কমে একটা গোয়েন্দা বিভাগ সেট সেট আপ করলো, প্রতিটা বনি ইসলামের বাড়ির সম্মুখে সম্মুখে থাকবে, কোন মহিলা যদি পুরুষ সন্তান জন্ম দেয় সঙ্গে সঙ্গে আমার পর্যন্ত মেসেজ আসার দরকার নাই, ওখানে কেটে দ্বিখণ্ড করে মাটিতে ঢুকিয়ে দিবে। নাউজুবিল্লাহ বললেন না, যে বড় কঠিন কষ্টের কথা, কোন মা দশ মাস দশ দিন পেটে সন্তান রেখে এই অবস্থা করলো, করলো কোন মাকে সহ্য করতে পারে বলেন ঠিক কিনা? আমার ভাইজান সত্যি তাই শুরু হয়ে গেল, মানুষত্বা শুরু হয়ে গেল। আল্লাহ বলছে ফিরাউন চালা, কতবার আমি একটু দেখবো, অত তাড়াতাড়ি তোরে ছাড়বো? আমি তোর অত তাড়াতাড়ি ছাড়বো না, আমি আল্লাহ ছাড় দি তা কদিন ছেড়ে দি না, ঠিক না? আমি হিল হুম রুয়াইদা, এ শব্দ আমার আলেম ভাইরা আছেন, রুয়াইদার শব্দ আছে শুধু দেখা নাই, রুয়াইদার শব্দ দুটি অর্থ মুফাসসির কেরাম বলেছেন, দুটো অর্থ শুনে দেন। আল্লাহ বলছে ফিরাউন তোরে ছাড়বো না, তোরে আমি জিতাই জিতাই মারব, ঢিল দিয়ে আমি হিল হুম রুয়াইদা, আমার রশি ঢিল দিয়ে তোরে জিতাই জিতাই মারব, খেলাই খেলাই মারব। সুবহানাল্লাহ, জোরে বললেন না? একটা মানুষটি হঠাৎ মেরে ফেলালে ওর টের পায় না, ও কষ্ট অনুভব করে না, কিন্তু মানুষ তেরে জিতাই জিতাই মারা, খেলাই খেলাই মারা, সে তীব্রতা অনুভব করে, ঠিক কিনা? শাস্তির তীব্রতা অনুভব করাতে হলে খেলাই খেলাই মারতে হবে, জিতাই জিতাই। কথা কান কথা কান, আল্লাহ তাই বল, আমহিল হুম রুয়াইদা। আমার ভাইজান এবার কি হলো, খেলাই খেলাই মারবে কেমন, জিতাই জিতাই মারবে কেমন? গোয়েন্দা বিভাগের কাছে বললো দাও অভিযান চালালাম, কি এমন কি হলো? হুজুর সব নিঃশেষ, আর গর্ভবতী পেটে সন্তান বলে কারণ নাই, কিন্তু কি আশ্চর্য, সেদিন প্রধান গোয়েন্দা, প্রধান গোয়েন্দা উনি উম্মে মুসার বাড়ির সম্মুখে গেলেন, সে বাড়িতে কোনো ক্রস চিহ্ন নাই, অন্য সব বাড়িতে ক্রস চিহ্ন আছে, যে বাড়িতে ক্রস চিহ্ন সে বাড়িতে মায়ের পেটে সন্তান আছে, কিন্তু উম্মে মুসার বাড়ির সম্মুখে দাঁড়ালো, বাড়ির দরজায় কোনো ক্রস চিহ্ন নাই, কিন্তু প্রধান গোয়েন্দা তাকিয়ে দেখে উম্মে মুসার মায়ের পেটটা এতটা উঁচু, এতটা উঁচু, এই উঁচু দেখে বলে ব্যাপারটা কি? মায়ের পেটে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করে দেখলো সন্তান আছে, ব্যাপারটা কি? সন্তান আছে অথচ দরজায় ক্রস চিহ্ন নাই, নিশ্চয়ই এখানে যারা পাড়াদার ছিল তারা ঘুষ খাইয়েছে। এরকম ঘুষের ব্যাপারটা আমার বাংলাদেশে নেই মনে হয়, এ কথা কর না কেন, ঘুষ খাইয়েস মনে হয়? আমার ভাইজান সঙ্গে সঙ্গে প্রধান গোয়েন্দা হুজুরকে বল, হুজুর সর্বনাশ, এখানে কারে নিয়োগ দেশে দাও, উমুক উমুক, কেন কি হয়েছে? ওই বাড়িতে মায়ের পেটে সন্তান আছে অথচ ক্রস দেয় নাই, নিশ্চয় ওরা ঘুষ খাইছে। ডাকা হলো, ডাকলে বলছে এই তোমরা কেন ক্রস করে হুজুর দেব কেন, ও বাড়িতে তো কোনো মায়ের পেটে সন্তান, আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি। বলছে প্রধান গোয়েন্দা বলছে তা আছে, তাহলে মিথ্যা বলেছে। দুই পার্টিতে ঝগড়া শুরু হয়ে গেল, যা আমার সম্মুখে ইরা তো দুইজন মিথ্যা বলছে না, আর এও
মিথ্যা বলছে না আল্লাহ বললাম ফিরাউন তোর একটু খেলাই খেলাই জিতাই জিতাই মারবি সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ বলেন জিতানো শুরু হয়ে গেছে ঠিক না আমার ভাইজান এই যখন বকাবকি শুরু হয়ে গেল এই চুপপাত্র সবাই আমার সঙ্গে চল আমি সরজ জমিনে আমি এটা পরীক্ষা করব ফিরাউন এবার পরিষদ বার করে চলল আল্লাহ অদৃশ্য থেকে জানালো হে ফিরাউন হে ফিরাউনের সাথে যারা আছি চোখ সাবধান হয়ে যা আমার মুসার মায়ের পেট তোরা কোনদিন উঁচু দেখাবি না সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ বলেন না এই চোখ কার কথা শুনবে আস্তে কান আরো জোরে বলেন ফিরাউন এসে হাজির পরিষদ বর্গুনি হাজির উম্মি মুসাকে ডাক দিলেন মুসার মা বেরিয়ে আসলো ফিরাউন নিজের চোখে তাকিয়ে দেখে মুসার মায়ের পেট পিট এক হয়ে গেছে মনে হয় তিন দিন না খেয়ে আছে আল্লাহু আকবার খেলা ডাকা আরে ধরে খেলা কার আমার ভাইজান সঙ্গে সঙ্গে ফিরাউনের আগে এই প্রধান ধর এত বড় বেদক আমার সম্মুখে যে মিথ্যা কথা বলে প্রতারণা করে ষড়যন্ত্র করে ওরে মারিয়ে ফেল আল্লাহ কে বললেন না ফিরাউনের ওয়াটার সঙ্গে সঙ্গে প্রধান গোয়েন্দার এক কপি আল্লাহ কে বলেন আল্লাহ বলছে ফাতাবিরু ইয়া উলিল আলবাব ইয়া উলিল আবসার ও গানি ও গুণী ও কুরআন প্রেমিক রাসূল প্রেমিক নবী প্রেমিক এর থেকে শিক্ষা দাও ইসলামের বিপক্ষে গোয়েন্দা কি করো না এমন অবস্থা হতে পারে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বলছে আমার নবীর বিরুদ্ধে গোয়েন্দাগিরি করবে আর তোর আমি বাঁচিয়ে রাখবো এইভাবে শেষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা এবার কি হলো ভালো কইছো এবার কি হলো কিছুদিন পরে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল ভূমিষ্ঠ হয়ে হওয়ার পর উম্মে মুসার মা চিন্তা করলো আল্লাহ গো এ সন্তান যেখানেই রাখে সেখানেই ঘরটা আলোকিত হয়ে যায় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ জোরে বলেন না আমাদের দেশে সৌর লাইট জ্বালালে যেমন ঘর আলোকিত হয় মুসা নবীর এমন সোনালি চেহারা ছিল যেখানে রাখতো আলোকিত হয়ে যেত আল্লাহ তখন মা সিরুল আল্লাহ এই সন্তানকে শত্রুর হাতে আমি দিতে দিব না আমার সন্তানকে বাঁচাতেই হবে আল্লাহ আকবার কি করে বাঁচাবো মা গভীর জনেতে সন্তানটা নিয়ে গোয়ার ভিতরে রাখলো আর মনে মনে চিন্তা করলো আল্লাহ প্রতিদিন রাতের বেলায় আমি আমার বাচ্চাকে সে গোয়া থেকে দুধ খাওয়াবো আর সারাটা দিন ওখানে থাকবে এই করে আস্তে আস্তে বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন বের করে আনবো ফিরাউন শত্রু পক্ষ আর চিনতে পারবে না সুবহানাল্লাহ আমার মা সে চিন্তা ভাবনা করে নিজের কলিজার টুকরা সুলতান মুসাকে গুহার ভিতরে রাখলো গুহার ভিতরে কে তাফসির ভিতরে এসেছি এক নাই দুই নয় ছয় রাত অতিবাহিত হয়ে গেছে কয় রাত ছয় রাত অতিবাহিত হয়ে গেছে সপ্তম রাতে সপ্তম রাতে মা একবারও কিন্তু তার সন্তানের কাছে যেতে পারি নাই যতবার যাওয়ার চেষ্টা করেছে ততবার ফিরাউনের লস্কররা ঘাড় ধরে ভিতরে ঢুকাই দিয়েছে 144 যারা জানি কেউ রাত্রে বের হতে পারবে না ঘরে ঢোকো গোটা রাত উম্মে মুসা কোনো দিল ঘুমায় নাই ছয় দিনে রাত দিন 24 ঘন্টা ঘুমাইলে চোখের পানিতে সমস্ত ঘরের কাতাবালি গুলো ভিজে জবজবি হয়ে গেছে কলেজার টুকটা সন্তানের জন্য আল্লাহ যে সন্তান 10 বার 10 দিনে গর্ভে রেখেছি চাঁদের মতো চেহারা নুরানির চেহারা রেখে এসেছি গর্তের ভিতরে গোয়ারের ভিতরে কি অবস্থা আছে জানিলা একটা মানুষ আর কয়দিনে বেঁচে থাকতে পারে
তাই তুমি মুসা চিন্তা করলেন করে কি আল্লাহ ছয় দিন বেরোতে পারলাম না সাত দিনের মতোই আল্লাহ বলেন ওয়া আওহাইনা ইলা উম্মে মুসা মুসার মার কাছে ওহি নাযিল করে বললেন ইঙ্গিতে দাঁড়ালেন হে উম্মে মুসা কেমন নিষ্ঠুর মা তুমি তোমার কলিজার টুকরাটা আজকে এক নাই দুই নাই ছয় রাত ছয় দিন অতিবাহিত হয়ে গেল সপ্তম রাতে পড়েছে সে খেল না কে মারা গেল কেনা সে তাকে বাঘে সাপে কেটে খেলো কেনা তুমি মা হয়ে একবার খবর নিলে না কেমন নিষ্ঠুর মা তুমি আল্লাহ তখন মার সিদ্ধান্ত কে একটু শুনিলেন মা তুমি চিন্তা করো তাই তো আমি কেন বাড়ি বসে থাকলাম আমার সন্তান যদি মারা যায় আমি মা বেঁচে থেকে কি করব যদি মরতে হয় সন্তানকে বুকে নিয়ে মরব আর যদি বাঁচতে হয় আমার সন্তানকে আমি বুকে নিয়ে বাঁচব এমন দৃঢ় উদ্দীপনা দৃঢ় বিশ্বাস দৃঢ় একই নিক সেদিন সপ্তম রাত্রি তখন রাজপথে বের হয় উম্মে মুসা তাকে দেখে সরকারে কোন বাধা নাই আল্লাহু আকবার কোন বাধা নাই ছুটে চলে গেল যেতে যেতে গুহার কাছাকাছি যেই এসে গেল তাকে দেখে গুহার থেকে আলোক বিস্তৃত হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে সুবহানাল্লাহ বললেন না তখন উম্মে মুসা মুসলমান সিদ্দিক আল্লাহ সর্বনাশ হয়েছে নিশ্চয়ই শত্রুপক্ষ জেনে গেছে ফিরাউন পক্ষ জেনে গেছে না আলো আসলো কি কইরে নিজেকে আড়াল করলো কিছুক্ষণের জন্য পাহাড়ের গায়ে নিজেকে আড়াল করলো দেখি কে ঢোকে কে বের হয় কিছুক্ষণ তাকে দেখে কেউ ঢোকে না কেউ বের হয় না তখন উম্মে মুসা চিন্তা করলো তাহলে ব্যাপারটা কি নিশ্চয় শত্রুরা মানে ভরে বসে আছে ওর বাবাকে মাকে ধরার জন্য তাই যদি হয় তাহলে তো আমার সন্তান শত্রুর হাত থেকে নিস্তার নাই ও যদি মারা যায় আমি নিজেকে আড়াল করে বাঁচিয়ে কি লাভ ঠিক কিনা তখন মা সন্তানে ভালোবাসে মা মুরগির মতো ঝাঁপিয়ে পড়লো আল্লাহ আকবার আপনারা দেখেছেন মুরগি যখন তার বাচ্চাগুলো চড়িয়ে বেড়ায় খাবার উপার্জন করতে থাকে বাচ্চাদের মুখে খাবার দেওয়ার জন্য সে টুক 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 ডাকে আর সে বাচ্চাগুলো দৌড়ায় চতুর পেশে দাঁড় থাকে আর মুরগি মা মুরগি খাবার পেলে তাদের মুখের ভিতরে ঢুকাই দেয় টিকরা টিকরা কি ভালোবাসা মুসলমান এর থেকে শিক্ষা নেয় তেমনি করে মা এবং সন্তানের ভিতরে এমন ভালোবাসা ছিল ঠিক কিনা কর বলেন ঠিক কিনা আমার ভাইদান ওই মুরগির বাচ্চার পরে তো চিল হামলা করে হামলা করে যে বাচ্চা নিলকে নিল না হামলা করে চিল যখন উপরের দিকে যেতে থাকে মাকে তো বসে থাকে না মা খানিক দূরে চিলের পিছনে যত দূর শক্তি আছে উল্টে থাকে কথা বল ওলার পরে যখন এক চালে বসে ডালে বসে তারপর দেখে চিল নিরাপদ চলে গেছে এখন বাচ্চারা নিরাপদ হয়েছে তখন মা দেখলো সমস্ত বাচ্চাগুলো ঝোপ জঙ্গলের ভিতর ঢুকে যায় মা বাপ চাল থেকে নেমে এসে টুক 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 করে একটা শব্দ বলে কুট কুট করে একটা শব্দ বলে শব্দ বলার সঙ্গে সঙ্গে ঝোপ ঝাড়ে যে বাচ্চাগুলো এত সময় পালিয়েছিল সবগুলো মার দিকে ছুটে আসে মার দিকে যখন ছুটে আসে তখন মা দুটো ডাকনা উঁচু করে দেয় উঁচু করে দিলে বাচ্চাগুলো মায়ের ডাকনার ভিতরে যখন ঢুকে পড়ে তখন মা ঠিক সুন্দর করে আরাম করে চাপিয়ে বসে থাকে আর মনে মনে বলে হে আমার বাবারা আর চিন্তা করিস না আর কোনদিন তোদের ডাক্তার বাইরে নিয়ে ছেলের খাবার বানাবো না আল্লাহু আকবার মা বাচ্চার জন্য মরতে রাজি ঠিক না তাই তো মা ঝাঁপিয়ে পড়লেন এক মুহূর্তে জন্য মা ঝাঁপিয়ে পড়লেন গর্তের মুখে গুহার মুখে ঝাঁপিয়ে পড়ে তাকিয়ে দেখে গুহায় কোনো মানুষ নাই আলো কোথার থেকে আসলো তার কলিজার টুকরার সন্তানের গায়ের সোনালি রঙে গোটা গোয়াটা আলোকিত হয়ে গেছে মা ঝাঁপিয়ে পড়লে সন্তানটা বুকে উঠালো মুখে সুবাদাই মুখে সুবাদাই
মা তাকে দেখে সন্তান কোন প্রকার তার ত্রুটি হয় নাই, সুস্বাস্থ্য রয়েছে, হাসি মুখি রয়েছে। আহা, মা তখন তাকে দেখে আল্লাহ এই গোয়াটা যেন একটু আগে কে পরিচর্যা করে চলে গেছে, চতুর্দিকে সুন্দর করে পরিচর্যা করে চলে গেছে, গুহা থেকে মেশকে আম্রের ঘ্রাণ বের হচ্ছে। আল্লাহ মা তখন তাকে দেখে এই সাতটি রাত কে খাওয়ালো আল্লাহ, কে দেখলো আমার বাচ্চাকে, কে খাওয়ালো আমার বাচ্চাকে, কে পরিচর্যা করলো আমার বাচ্চাকে, কে খাওয়ালো আমার বাচ্চাকে। মা চতুর্দিকে গোয়া চতুর্দিকে খেয়াল করতে থাকলো কোন নমুনা পাওয়া যায় কিনা। মা তাকে দেখে কোন নমুনা নাই, কোন কিছু নাই। আহা, হঠাৎ করে মা তো অবাক হয়ে গেলে কে খাওয়ালো তাহলে। হঠাৎ করে মা তাকে দেখে তার কোলে যার টোকরা সন্তানের মুখের ভিতরে তিনটি আঙুল ঢুকানো। আল্লাহ বলেন মা তিনটি আঙুল ঢুকানো দেখে আমার বেলা দেখবেন ছোট বাচ্চারা অসংখ্য বাচ্চারা মুখের ভিতরে আঙুল দেয় ঠিক কিনা, শোষে ঠিক কিনা, ঠিক কিনা। এটা হচ্ছে ফিতরাত স্বভাব, নবীদের স্বভাব এরকম ছিল। আল্লাহ বলেন আমার ভাইজান আঙ্গুলগুলো যখন সৃষ্টেছে মা তখন এই শাহাদাত আঙ্গুলটি টান দিলেন, মা শাহাদাত আঙ্গুল টান দিলেন, মা তাকে দেখে শাহাদাত আঙ্গুলের মাথা দিয়া সিন সিন করে ওই যে নীল নদের সাদা পানি যেন বের হয়। আল্লাহ আকবার, আরো আল্লাহ আকবার। মা তিন দুই নম্বর আঙ্গুল টান দিলেন, দুই নম্বর আঙ্গুল টান দিলে মা তাকে দেখে দুই নম্বর আঙ্গুলে মাথা দিয়া চিন চিন করে সাদা দুধ বের হচ্ছে। আল্লাহ আকবার। তিন নম্বর আঙ্গুল টান দিলেন, মা তিন নম্বর আঙ্গুল টান দিয়ে দেখে এক জাতীয় পানীয়, এ পানীয় পৃথিবী আমি কোথাও দেখি নাই। বুঝি আবার কেমন পানীয়, আমি তো ফিরাউনের রাজ দরবারে থাকি, গোটা বিশ্বের যত পানীয় আছে, যত মদ আছে, যত শরবত আছে সব আমি জানি, আমি চিনি, রং জানি, গন্ধ জানি, ওর টেস্ট জানি, কিন্তু এ আবার কোন জাতীয় পানীয়? এ তো আমি পৃথিবীর সব থেকে বড় সম্রাট, তার দরবারে থাকি, এই জাতীয় পানীয় আমি কোনোদিন দেখি নাই। মা তখন বুঝলেন লোক ও আল্লাহ বুঝেছি এ পানীয় দুনিয়ার কোনো পানীয় নয়, এ শরবত দুনিয়ার কোনো শরবত নয়, এ নিশ্চয় তোমার জান্নাতে বেশি শরবত। আল্লাহু আকবার। তাহলে খাওয়ার ব্যবস্থা কি করলেন? আরে জোরে বলে না কে করেছে? সে আল্লাহ কি এখন আছেন? আরে জোরে বলুন সে আল্লাহ এখনো আছেন ঠিক কিনা? আমার ভাইদের একটু দ্রুত শুনতে হবে, এবার কি হলো খুব সঙ্গে বিস্তারিত বলা যাবে না। আমার ভাই জান এবার কি হলো, ওই অবস্থায় সন্তান নিয়ে চলে আসলো, যেখানে রাখে সেখানে আলোকিত, উম্মে মুসার বাড়ির কাছে সরকারি লোকজন আনাগোনা করতে থাকলো, যেখানে কি ব্যাপারে আলো ঘরটা আলোকিত কেন? অনেক সময় চুলার ভিতরে ঢুকাই দিল, অনেক ব্যারেলের ভিতরে ঢুকাই রাখলো, তারপর আলো ঠেকানো যায় না। সুবহানাল্লাহ কেন, সুবহানাল্লাহ বলেন না। তখন অসংখ্য হলো সর্বনাশ, এই শত্রুপক্ষ যে নিয়ে যাবে যেভাবে আনাগুনা করছে, উপায় কি? আল্লাহ বলল মুসার মা চিন্তা করি না, ফাইদা ক্ষিপ্তে আলাইহি ফাল কিহি ফিরাম্মি। হে উম্মে মুসা চিন্তা করিস না, যখন আশঙ্কা বোধ করছি ছুরি ফেলে দে। আল্লাহ আমার ভাইজান ছুরি দিলেন, নীল নদের বক্ষে ছুরি ফেলে দিলেন, মা ছুরি ফেলে দিয়ে চোখের পানি ছেড়ে কাঁদছে। তার বোন কি বললো, বোন এ আমার মেয়ে যা, অর্থাৎ মুসার বোন কি বললো, তুমি একটু দেখো ছুরি ফেলে দিয়েছে, সিন্ধুকের ভিতরে ভরে ছুরি ফেলে দিলাম, কোথায় যায় একটু দেখো, কি অবস্থায় দেখো, যে খবর হয় যে মেসেজ হয় আমাকে একটু জানাবে। মা এবার গোপীর রজনীতে দুটি হাত আল্লাহর দরবারে তুলে চোখের পরে ছেড়েছি, ও বাবু কেন তুমি সন্তান দিলে, আর কেন 10 বা 10 দিন আমার বহন করাই নিলে, আবার সেই সন্তানকে কেন তুমি ওই নীল নদে ফেলে দিতে বললে।
আল্লাহ গো এ কেমন সুন্নাত তোমার, আমি মা হই এ সইব কি করে, ও মা তুমি বলেছ তোমার হুকুম পালন করেছি, এখন তুমি যা ইচ্ছা তুমি তাই করতে পারো। আল্লাহ আকবার, তুমি অর্ডার করেছো আমি পালন করেছি, এখন তোমার দেওয়ার পালা ঠিক না, আমি কাজ করেছি, যাদা দেবে কে, জনগণ কে দেবে, আল্লাহ পুরস্কার তো তোমার হাতে, কাজ করতে বলেছো কাজ করেছি, দেখিয়েছি আল্লাহ সন্তান থেকে তোমাকে বেশি ভালোবেসেছি, তোমার হুকুমকে বেশি ভালোবেসেছি, তাই তো আমি এ কাজ করেছি, এখন ফল তো দেওয়ার সময় এসে গেছে। আল্লাহ আমার ভাই যান, এবার কি হলো ওই সিন্ধুকটা যাবি না যাবি, একেবারে রাজ দরবারে ফিরাউনের প্রাসাদের ঘাটে যেই দাঁড়াইস, আল্লাহ ভগবান খেলাকার, আরো খেলাকার। ওদিন ফিরাউন প্রত্যুষে উঠে সাদে একটু পায়চারি করছে, ডায়াবেটিস যাদের হয় তারা একটু পায়চারি করে, নামাজ পড়ুক আর না পড়ুক হাঁটাহাঁটি তো করে, ঠিক কিনা এই কথা বলেন। আমার ভাই যান সকালে উঠিস না, নামাজে যাস না, আজান হলে শুয়ে থাকিস, উঠতে ভালো লাগে না, কেমন রোগ দিব, সকালে 10 কিলো হাঁটিও তো কুল পাবি না, ঠিক কিনা আছে কিনা, তবে এদিকে নেই, নামাজ পড়তে ভালো লাগে না, রাগ করলো নাকি ভাই। আমার ভাই যান ফিরাউন ওই সাদের চক্কর মারছে, ওর ডায়াবেটিস, সকালে না হঠলে শরীর ভালো থাকে না, কথা বলছেন না, ও তো নামাজের জন্য উঠেনি, আল্লাহর ইবাদতের জন্য উঠেনি, ও ডায়াবেটিস, কথা কন কথা কন। আমার ভাইজান এই তো এবার চক্র দিচ্ছে, হঠাৎ করে তাকে দেখে তার ঘাটে অভিনব একটা সিন্ধুক, এই সিন্ধুক দেখে বলে এই যা তো সিন্ধুক তো আমি কোনোদিন দেখি নাই, বক্স তো কোনোদিন দেখি নাই, তো নদীতে আমার নদীতে ব্যাপারটা কি। উনি দৌড়িয়ে গেলেন, দৌড়িয়ে যাই কারোর সাথে কিছু না বলে সিন্ধুকটা ধরবার জন্য চেষ্টা করছে। আল্লাহ বলল ফিরাউন আমার নবী সিন্ধুক তোর স্পর্শ করতে দিব। আল্লাহ বলেন আরো যেন আল্লাহ একবার সানাস্তাদির জুহুবিন হাই সুলাইয়া আলামুন, আবার আমি বলে আবার বলছেন একই দুনা কায়দা ও আকি দু কায়দা ফামা হিলিল কাফিরিনা আমি হিল হুমুরু ওয়াইদা, ফিরাউন আমি তুই এখন দেখার পালা, আমি তোর ঢিল দিয়েছি একটু ছাড় দিয়েছি, ছিঁড়ে দেয় নাই রশি, ঢিল দিয়েছি একটু ছাড় দিয়েছি, একটু সবাই দিয়েছি, একটু খেলায় খেলায় জিতাই জিতাই মারব। আল্লাহ বলে আমার ভাই যান ফিরাউন যত হাত বাড়ায় আল্লাহ বলে সিল্লুকরা শব্দ হয়ে যা, ওই বেঈমানের হাতে আমার নবীর সিল্লুক তুই ধরা দিবি না। আল্লাহ একটু একটু সিঁড়ি নামে আর সিন্ধুক একটু একটু পিছিয়ে যাবে। আল্লাহ বলেন ও সিদ্ধা করছে এই আর একটু নামি তো ধরতে পারছি, আর এক সিঁড়ি নামি, আর এক সিঁড়ি নামি, আর এক সিঁড়ি পিছি, এইভাবে আল্লাহ বলছে ফিরাউন আর একটু আয় আর একটু আয়, আস্তে আস্তে গলা পানি। আল্লাহ বলেন আল্লাহ বলছে এখনো তো সারবো না, আর একটু আয় ডুবই মারবো। আল্লাহ বলেন এইভাবে সিন্ধুক চলছে গলা পানি, হঠাৎ আসিয়া ছাদের পরে গেলেন, আহা আসিয়া যায় দেখে যে তার স্বামী ছাদে নাই, হঠাৎ করে তাকে দেখে ঘাটে গলা পানিতে, অমনি চিৎকার দিল স্বামী ভুল করো না, তুমি তো গলা পানিতে নেমে গেছো, সাঁতার জানো না, ডুবে মরবা। তখন হঠাৎ তো এত লাপালাপি ঝাপাঝাপি করো না, ইসলামের বিপক্ষে যেও না, কুরআনের বিপক্ষে যেও না, আল্লাহ নবীর আদর্শের বিপক্ষে যেও না, যে যে গলা পানিতে নেমে গেছো ডুবে মারবা, তোমরা কিন্তু সাঁতার জানো না, ঠিক কিনা কথা কার, জোরে কর না কার, আল্লাহ বলছে এর থেকে শিক্ষা নিয়ে মরো মুসলমান। আমার ভাই যান অমনি ফিরাউন তাই তো লাফ মেরে উপরে উঠিস, মরণে ভয় তো সবার আছে। আমার ভাই যান অমনি মা আসিয়া ছুটি চলে গেল,
ছুটে চলে যাই, বলছে স্বামী গো একটু অনুমতি দাও আমি সিন্দুকটা একটু ধরিয়ে দেখি। বলে আমি এত বড় নেতা, দাপতির নেতা, হাত লম্বা, আর তুমি একটু ভেটি মানুষ, একটু ভেটে ছিল ফিরাউনের স্ত্রী, একটু ফিরাউনের থেকে একটু ভেটে ছিল, তাহলে হাত একটু খাটো হবে, ঠিক কিনা? ঠিক কিনা? তো বলছে তো আমি এত লম্বা মানুষ, প্রভাবশালী নেতা, বিশ্ব নেতা, একমাত্র তারা রব্বু কুমলাল, এত বড় মানুষ, তাই আমি সিন্ধু ধরতে পারলাম না। আর তুমি ভেটি মানুষ, হাত কাঠো, শক্তি কম, মেয়ে মানুষ। ফিরাউন সে সময় সে জমানায় মহিলাদেরকে মূল্যায়ন করতো না, ঠিক না? কিন্তু আমার ভাইরা অবশ্যই মহিলাদের মূল্যায়ন করতে হবে, কেননা এই মহিলাদের পেটেই তো নেতা জন্ম নিয়েছে, এই মহিলাদের পেটেই কিন্তু নবী জন্ম নিয়েছে, ঠিক না? তাহলে নেতার থেকে, পুরুষ নেতার থেকে এ মহিলা মা শ্রেষ্ঠত্ব বেশি, ঠিক কিনা? সেই জন্য রসুলের হাদিসে এসেছে মহিলাদেরকে ইজ্জত তিন গুণ বেশি দিয়েছে আল্লাহ নবী, ঠিক কিনা? অসুবিধা ছিল কি ভাই? আমার ভাই দান তা বলছে হুজুর একটু অনুমতি দেন আমি দেখি। যা দিলাম অনুমতি, ও তো পারবে না, তোকে যা দিলাম। আপনারা জানেন আসিয়া গোপনে গোপনে আল্লাহকে স্বীকার করে নিয়েছিল। আল্লাহ ভগবান, আল্লাহ ভগবান বললেন না? আরো জোরে বলো, আরো জোরে বলো। আজও পৃথিবীতে অনেক স্বামী আছে ফিরাউন বারকা, তাদের স্ত্রী আছে আর মতো স্ত্রী তাদের ঘরে সংসার চালাচ্ছে, ঠিক কিনা? কটে দিত থাকতে পারে কথা কর দেখে, আলোর নিচে কিন্তু আদার থাকবে, ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাই জান এই জন্য হিসাব কিতাব করে পা ফেলাতে হবে, ঠিক কিনা? আমার ভাই জান আহা এবার কি হলো, সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বলে যে না হাতটা লম্বা করেছে কি বলে, মুসলমান কাজ শুরু করবে কি বলে, আল্লাহর নাম বিসমিল্লাহ বলে, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক কিনা? আরে তো কাজ বিসমিল্লাহ তো বলি না, খাওয়ার সময়ও বলি না, গরুর মতো খায়, বিসমিল্লাহ নাই। আর তারপরে দুই একজন যদি বলি তা কেমন বলি বলবো, রাগ করবে না তো ভাই? আমি কানসাট এলাকায় সাফাই নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যানকে সাথে করে নিয়ে একবার এক ভদ্রলোকের বাড়ি আনোয়ার নাম তার বাড়িতে ঢুকলাম। ঢুকার পরে আম নিয়ে আসলো, ন্যাংড়া আম, আপনাদের এলাকায় হয় ন্যাংড়া? এত সুন্দর আম, ন্যাংড়া একটু কি আল্লাহ ভালো করে, এত সুন্দর আম, নাম তার ন্যাংড়া। তা বলছে চেয়ারম্যান সাহেব, হুজুর খান আমার বাবার গাছের আম, কত সুন্দর আম, ন্যাংড়া আম খান। কার গাছের আম? বাবার গাছের আম। আমার ভাই যান তো খেয়ে বেশ আম খেয়ে প্রশংসা করলাম। পরের বছর আবারও ঠিক ওই বাড়িতে দাওয়াত, মাহফিল পরের বছর ওই বাড়িতে দাওয়াত। এবার গেলাম, সে ন্যাংড়াও আসে না, ফ্যাংড়াও আসে না, কোনো আম নিয়ে আসতেছে। হ্যাঁ, এইবার আমি বললাম চেয়ারম্যান সাহেব আছে, আমি বললাম ভাই সে গতবার যে ন্যাংড়া খেতে দিয়েছিলেন সুস্বাদু আম তা তো দেখছি না, মুসলমানের স্বভাব, বিসমিল্লাহ বলতে জানে না, আলহামদুলিল্লাহ বলতে জানে না, একটু রাখলে নাকি ভাই? তো আপনাদের এলাকায় এরকম লোক নেই? আমার হায়রাত, বিসমিল্লাহ বলে যেই না হাত বাড়িয়ে দিয়েছে, অমনি আল্লাহ বলে সিন্দুক শব্দাত নাপার মারি করিস না, আমার গোলাম হাত বাড়িয়েছে তাড়াতাড়ি ধরা দে। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ ধরে বললেন না? হ্যাঁ, মাসিয়া হাত বাড়াতে বিলম্ব হলো, কিন্তু নদীর সিন্ধুক আসিয়া রাতে আসতে মোটেই বিলম্ব হলো না। ফিরাউন কিন্তু তাকিয়ে আছে, তাকায় আছে, ব্যাপারটা কি আমার স্ত্রীর হাতে চম্বক আছে নাকি, হাত লম্বা করে চার দৌড়ে এসে ধরা দিল, আল্লাহ।
সম্মুখ আছে কি আছে না সেদিকে খেয়াল না করে এই কি আছে আগে সিন্দুকটা উঠা ধরে নিয়ে আয় ওর মনের ভিতরে সন্দেহ ওর ভিতরে কি আছে দেখব আমার ভাইরা সিন্দুক আনার সাথে সাথে যেই না ঢাকনাটা উল্টা আছে আহা দুগ্ধজাত একটা সন্তান জানা তো না সন্তান না মনে হয় আকাশের চাঁদ কেবল মাত্র ওই সিন্ধুকের ভিতরে হুকি মেরেছে আল্লাহ ভাগ বলে আর আল্লাহ ভাগ একবার কারো কাছে জিজ্ঞাসা করলো না ফিরাউন এক বাক্যে বললো এ জল্লাদ কোথায় আছিস শীঘ্র জল্লাদকে ডাক এই সেই আমার শত্রু একে হত্যা করতেই হবে আপনার শুনেছেন না শেষ জমানায় ইমাম মাহাদি আসবে ইহুদি খ্রিস্টান রাইটাররা বলেছে ইমাম মাহাদির বয়স এখন আর 20 বছর নাই 40-এর কাছাকাছি ওদের কথা ঠিক হোক আর না হোক ওদের ধারণা 40-এর কাছাকাছি 40 বছর ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবে আল্লাহ আকবার বলেন আর আল্লাহ আকবার বর্তমান ইসলামী স্কলাররা বলেছে ইমাম মাহাদির জন্ম পৃথিবীতে হয়ে গেছে আল্লাহ আকবার শুনতেছেন এই জন্য ইহুদি খ্রিস্টানে এত আতঙ্ক তাদের যেখানে মুসলমান মাথা উঁচু করে সেখানে ওদের মারপিট এক গোটা বিশ্ব আপনি দেখি থাকেন শুধু চোখ বন্ধ করে থাকবেন না চোখটা খোলা রাখেন কানটা সজাগ রাখেন গোটা বিশ্বে মুসলমান যেখানে মাথা উঁচু করছে সেখানে মারপিট ওদের হয় ওদের আতঙ্ক মনে হয় ইমাম মাহদি এই জায়গায় আছে কথা বল আমার দেশের নেতা নেত্রী কোনো দোষ না ইহুদি খ্রিস্টান বাধ্য করছে মুসলমানদের হত্যা করার জন্য মনে করছে এখানে জঙ্গি ঠিক করে বাধ্য করে ফেলাচ্ছে কারণ রত বড় লেখক ওরা বড় এটা বুঝতে হবে আপনাদেরকে কঠিন একটা অবস্থান এখন চলছে গোটা পৃথিবী বিশ্বব্যাপী মানুষত্বা হয়নি চিনি হলো মানুষত্বা হয়নি কথা কন না কেন ভারতে মানুষ হত্যা হয়নি মুসলমান হত্যা চলছে চিনি হত্যা চললো ভারতে হত্যা চললো মুসলমান নিধন অভিযান চলছে গোটা বিশ্বব্যাপী কিন্তু আমরা মুসলমান তা বুঝতে পারছি না আমরা মুসলমান যারা একটু নেতৃত্বে যাচ্ছি ওরা কবজা করে ধরছে নড়ার কায়দা নেই কথা শুনবা না বন্ধ করে দেবে না খেয়ে মারবা মেয়ের ভাই ঠিক আছে তো বুঝতে পারছেন যারা বিজ্ঞ মানুষ তারা অবশ্যই বুঝবে কথা না সবার কানে এটা ঢুকবে না এটা কঠিন ষড়যন্ত্রের শিকার এখন গোটা বিশ্বের মুসলমান শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের মুসলমান ইহুদি খ্রিস্টানের কাছে কঠিন ষড়যন্ত্রের শিকার হয়ে দাঁড়িয়ে গেছে ওদের ভয় হচ্ছে যে ইমাম মাহাদি এসে গেছে আর ইমাম মাহাদি আসলে গোটা বিশ্বের নেতৃত্ব মুসলমানের হাতে চলে যাবে আল্লাহ কো বললেন না তো ও কি ছাড়তি সাবে নেতৃত্ব কর ফিরাউন সেদিন বুঝেছিল জ্যোতিষে বলেছিল হুজুর এই মুসা যে জন্ম নিচ্ছে এই সন্তান জন্ম নিচ্ছে এ শুধু মিশরের নেতৃত্ব দিবে না গোটা বিশ্বের নেতৃত্ব তার হাতে চলে যাবে আপনার না হাতে আর থাকবে না আল্লাহ বলে এগুলো বুঝতে হবে আজ ইহুদি খ্রিস্টান তাই আতঙ্কে পড়ে গেছে ইমাম মাহাদি মাহাদি ওদের আতঙ্ক এখানেই মনে হয় মাহাদি আছে তাই তো মুসলমানের পরে জুলুম নির্যাতন এ কথা বোঝেন না বোঝেন না আমার ভাইরা খুব দ্রুত একটু শুনে নেন আমি শেষের দিকে এসে গেছি এক পাট বলছি আর এক পাট পরে বল আমার ভাইরা যখন উঠালো জাল্লাদেশে হাজির অস্ত্র ধরেছে আমার মুসলমান ভাইরা আমার মায়েরা বোনেরা একটা শুনে যান যেই অস্ত্র ধরে কেটে টুকরো টুকরো করবে অমনি অমনি আছে দুনিয়ে গেল ও স্বামী এই সন্তানটা হত্যা করো না আল্লাহ বলে আমি তো নবীর অনুসারী
আমার নবীকে হত্যা করবে, আর আমি এই মুসলমান হইয়া নবীর অনুসারী হইয়া যদি একবার প্রতিবাদ না করতে পারে আল্লাহর গোলামের খাতায় নাম খুঁজে পাওয়া যাবে না। ঠিক না এই জন্য মরণ কেউ ভিক্ষা করে মরতে হয় নবীর পক্ষে কথা বলে মরণ। আল্লাহ আকবার। আমার ভাইজান সঙ্গে সঙ্গে সেদিন মাসিয়া যে কথাটা বলেছিলাম, কালাতি মুরাতু ফিরআউন কুররাতু আইনিল লি ওয়ালাক লা তাকতুলুহু আসা আন ফানা আও নাতাখিজাহু আলাদান অহুম ইয়াশুরুন। আল্লাহু আকবার। আমার ভাইজান সেদিন আসিয়া কি বলে, আসিয়ার কথাটা আল্লাহ রেকর্ড করে আমাদের শোনাচ্ছেন, গোটা মা জাতিকে শোনাচ্ছেন, যে স্বামী মেরো না, ও সন্তান হিসেবে যদি আপনি আমাকে নিয়ে দেন আপনি উপকৃত হবেন, আমি উপকৃত হব, আপনার নয়ন যুগল শীতল হবে। অর্থাৎ ফিরাউনের স্ত্রী বললাম, স্বামী গো ওকে হত্যা করো না, ও ছোট মানুষ, ও কিছুই করতে পারবে না, ও ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, বরং সন্তানটা নিলে আমরা ও ভাই উপকৃত হব। আল্লাহ আকবার। তাফসীরকারকরা ব্যাখ্যা লিখেছেন কি উপকৃত, অর্থাৎ ফিরাউন ছিল বঞ্জা, অর্থাৎ সন্তান দিতে পারত না, আমরা বলি হাটকুড়া, আপনারা কি বলেন? স্বামী আপনি তো আটকুড়া, আজ 12 বছর ধরে সংসার করলাম, একটা সন্তান আপনি দিতে পারলেন না, জনগণ আপনাকে আটকুড়া বলে গালি দেয়, আপনার সামনে বলে না পিছনে বলে, আজকে যদি একটি সন্তান হিসেবে আপনি গ্রহণ করেন জনগণ আর আটকুড়া বলে গালি দিতে পারবে না। তখন ফিরাউন চিন্তা করলো, কথাটা একেবারে ঠিক। অমনি ফিরাউন সন্তানটাকে নিজের সন্তান হিসেবে কোলে করে বাড়ি তিনি হাজির। আল্লাহ আকবার। এবার ধাত্রী তালাশ করো, কেউ পায় না, শেষ পর্যন্ত উম্মে মুসা, মুসার মাকে ধাত্রী হিসেবে তার বাড়িতে নিও। আল্লাহ আকবার বললেন না, আর আল্লাহ আকবার। আল্লাহ বলে, এই ফিরাউন যাকে মারতে চাইলি তাকে তোর ঘরে উঠায় লালন পালন কর। সুবহানাল্লাহ করে বলেন না, আর বলে আল্লাহুম আমিন। আল্লাহ পারে কিনা, সে আল্লাহ কি এখন আছে? এর জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহর পক্ষে কোরআনের পক্ষে থাকতে হবে, অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, সাহায্য প্রাপ্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে কবুল করুন। আমিন।